মরণ এমনই, কারো স্বপ্ন পূরণ হলো কিনা তার খোঁজ সে নেয় না। সময় হলে যে কোনো উসিলায় যে কোনো পরিস্থিতিতেই প্রাণটা কেড়ে নেয়। ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ফরিদ উজ্জামান রিফাত নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রাত 10:30টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তায় ফেলে রাখা বালুর স্তূপের পাশ কাটিয়ে সিএনজিটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে 3 যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ উজ্জামান রিফাতকে মৃত ঘোষণা করে। পূর্বধলা থানার ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, অপ্রত্যাশিতভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সড়ক দুর্ঘটনায় লাশ হওয়াতে আপনিও শোকাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।